নমস্কার বন্ধুরা, আমাদের শর্মিলা অঙ্কুর সাঁতরা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আর তোমাদের সকলকে গুড মর্নিং। দেখো, আমি সকাল সকাল অনেক রকম ফুল তুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছো এগুলো সব গাছের ফুল আমাদের পুজোর জন্য তুলে। আমি প্রত্যেকটা দিন সকালবেলায় আমি ফুল তুলে রাখি। এই দেখো আমাদের ঠাকুর। আর একটু অন্ধকার লাগছে কারণ জানলাগুলো বন্ধ আছে, ওর জন্য অন্ধকারটা লাগছে। ঠাকুরগুলোকে আমি ঠিক করে তোমাদের দেখাতে পারলাম না, খুব সকালে উঠেছি যেহেতু আমাকে সেন্টারটা যেতে হবে, ওর জন্য আমি 5টার সময় উঠে পড়েছি। এই যে দেখো ফুল। এই দেখতে পাচ্ছ নানান রকম ফুল তোলা আছে। এই যে দেখো, ফুলের নাম জানি না যদিও, এটা হচ্ছে সাদা কলকে, এটা একটা হলুদ ফুল, এটারও নাম জানি না, এটা হচ্ছে আমাদের গাছে গোলাপ ফুল, আর হচ্ছে পাতি টগর, আর এ হচ্ছে সাদা মাধবীলতা। দেখতে পাচ্ছ এই দিয়ে আমাদের আজ অনেকগুলো ফুল হয়েছে। আর হচ্ছে জবা ফুল। তো চলো আমি এরপরে ঘর দোয়ারটা ঝাঁট দিয়ে নিই। তো এইসব কাজকর্ম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, তো আজকে একটু আমার হাতে টাইম ছিল, ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সকালবেলার কাজটা। আর মাটির দোয়ার বুঝতেই পারছো বন্ধুরা, প্রচুর ধুলো হয়। চলো, আমার ঝাঁট দেওয়া হয়ে গেল, তো এরপর আমি সকালে মাছ কিনবো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই দেখো মাছ বিক্রি করতে এসেছে আমাদের এখানে। কত? 30 টাকা। আচ্ছা, এই দেখো আমি কম করি মাছ নিয়েছি একবেলার মতোই। তো এরপর আমি থালা ধুতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি থালা ধুয়ে নিচ্ছি। এই দেখো, তো দেখো থালাগুলো আমি কীভাবে পরিষ্কার করছি। এই দেখো, বেশ, এটা হচ্ছে সাবানের জল, মানে সাবানগুলোর জল দিয়ে থালা ধুয়ে নিচ্ছি। এই দেখো ভিম বারও আছে, তো ওর থেকে আমার সাবান গুঁড়োটা বেশ ভালোই পরিষ্কার লাগে, ওর জন্য সাবানটা গুঁড়োটা দিই ধুই। তোমরা দেখতে থাকো আমি থালাগুলো ধুয়ে থাকি। তো এরপর একটা আমি বড় গামলা ধুচ্ছি, দেখো। বেশ অনেকগুলি বাসন ছিল আমার ধুতে, ভালোই সময় লেগে গেছে। তো চলো, আমার বাসনগুলো মাজা হয়ে যাওয়ার পর আমি এরপর এক একে ধুয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা,
আমি বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি। তো আমি সকালে সেন্টারে যাই যেহেতু, তো এইসব কাজ দেখানোর একদমই সময় হয় না। আরও কিছু বাড়ির কাজ থাকে, আমার ইচ্ছে যায় মাঝে মাঝে যে তোমাদের সাথে আমার ডেলি ব্লগ শেয়ার করি, মানে রোজ রোজ আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি, কিন্তু আমার একদম হাতে সময় হয়ে ওঠে না বন্ধুরা। ওই জন্য আমি রোজ এই সকালের কাজটা বিশেষ করে দেখাতে পারি না। তো অনেকটাই চেষ্টা করি আমি আমার ডেলি লাইফস্টাইল দেখানোর। তো আমার থালা ধোয়া হয়ে যাওয়ার পর এই যে দেখো আমি সেন্টারে চলে এসেছি। এই দেখো উনুনটাও আমার জ্বালা হয়ে গেছে, হাঁড়ি চাপি দিয়েছি। তো দেখো বন্ধুরা এই যে, তো আমার আগের ভিডিও দেখেছো আমি টিফিনগুলো কীভাবে সাজিয়ে রাখি। আর এরকম টিফিন সাজিয়ে রাখলে জানো তো বন্ধুরা দিতে খুব সুবিধা হয় খাবারটা, মানে কে কটা করে পাবে, মায়ের খাবার বাচ্চার খাবার সব আলাদা আলাদা ধরনের আছে, তো তাই আমি সাজিয়ে রাখি টিফিনগুলো। আর এই যে দেখো আমার আগের ভিডিও তোমরা দেখেছো যে এই পুকুরটায় তখন এক পুকুর জল ছিল, আর এখন দেখো পুকুরটাকে কাটাবে তো ওর জন্য জলটা মেরে দিয়েছে। আর সেন্টারের পেছনের দৃশ্যটা খুব ভালো লাগে, দেখো সবুজ সবুজ পাড়া চারদিকটা, বেশ পরিবেশটা কী সুন্দর। এই দেখো আমি ভেতর থেকে কিন্তু জানলা দিয়ে হাত বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা নিয়ে। আর এই যে আরেকবার দেখে নাও সেন্টারের ভিতরটা। তো এখন তো এখন কোনো বাচ্চারা পড়তে আসেনি, টাইম হয়নি আসার, আমি অনেক সকালেই চলে এসেছি যেহেতু আমি রান্না করব, তো ওর জন্য সকাল সকাল এসেছি, ওর জন্যই সেন্টারটা ফাঁকা। আর এই দেখো আমার সেন্টারের বাইরের এই যে ছবিটা, সামনে অনেক গাছ লাগানো আছে। আর ওই পাশের ওই যে দেখো দেখা যাচ্ছে মা মনসার মন্দির, এই যে পেছনে একটা ক্লাব আর সামনে মা মনসা মন্দির। তো আবার চলে এলাম দেখো সেন্টারের ভিতরে। তোমার খিচুড়ি, আজকে হচ্ছে খিচুড়ির দিন জানো তো বন্ধুরা, তো আজকে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি দেখো। এই যে দেখো যেহেতু আমি ভিডিওটা করে নিয়ে এসেছি তারপর বাড়িতে কথাটা দিচ্ছি, তো বন্ধুরা আমি কিন্তু এসে আর দুপুরবেলার লাইফ মানে আমি কী করেছি না করেছি সেটা দেখাতে পারিনি, আমি প্রচুর মানে একটু অসুবিধে লাগছিল ওর জন্য আমি আর কিন্তু আমার মানে দুপুরের ভিডিও আমি করতে পারিনি। এই দেখো খিচুড়ি হয়ে গেছে, আমি আর হেলাতে পারিনি ও পড়ে যাবার জন্য। তো বন্ধুরা যেটা বলছিলাম যে দুপুরে আমি কী করেছি না করেছি কিন্তু এসে আর কোনো ভিডিও করতে পারিনি, আমার মানে একদম সকাল থেকে মানে যে 10-11 পর্যন্ত যে আমার কাজকর্ম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখতে পাচ্ছো বড় হাঁড়ি এক হাঁড়ি খিচুড়ি, এটাকে নামানো হয়নি, ওখান থেকেই আমি এই ডাবুর সাহায্যে বালতিতে তুলে নিচ্ছি আমার থেকেই দিতে সুবিধা হবে বলে। এই যে দেখো খিচুড়ি তোলা হয়ে গেল। তো বন্ধুরা এই যে দেখো চলো বইকালে আমি কী করেছি তোমরা একটু সেটা দেখে দাও। দেখো বন্ধুরা আজকে আমাদের ঘুগনি খেতে মন গেছে, তো তার জন্য ঘুগনি রাঁধছি দেখো। এই হচ্ছে মশলা কষা, এই হচ্ছে কলাই, মোটর কলাই আমি কুকারে সিটি নিয়ে দিয়েছি, সিদ্ধ এক বালতি আলু সিদ্ধ দেখতে পেয়েছো। তো চলো ঘুগনি। আর এইটা হচ্ছে আমসত্তর স্পেশাল চাটনি, দেখতে পাচ্ছ কি সুন্দর করে করেছি, এইটা দিয়ে তো আরও ঘুগনি খেতে মজাটাই আলাদা হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা।
এই দেখো, এই দেখো বন্ধুরা, আমি ঘুগনিটা চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ দিয়েছি। এরপর আমি কলাই সেদ্ধটা দিচ্ছি। বেশ অনেকটাই ঘুগনি করব, তোমরা সবাই চলে এসো খেতে। কলাই আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইদিকে একটু চাটনিটা দেখি নি, এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর এইভাবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো আজকের মতো ভিডিও আমি এইখানেই রাখছি, তোমরা সব ভালো থেকো, বাই।